সুপ্র শিক্ষার্থী, আজ আমি তোমাদের কোশ্চেন নাম্বার 10 দ্যাট মিন্স নলেজ আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন এই কোশ্চেনটির উত্তর কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে লিখতে হবে এটি নিয়ে আজকে আমি আলোচনা করব। লেট গেট স্টার্টেড। প্রথমেই আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যেমন এই বক্সের ভিতরে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, দ্যাট মিন্স সাজেশনস দেওয়া আছে যে কী কী করতে হবে তোমাকে। এর উপরে আমাদের একটি হেডলাইন্স দেওয়া থাকবে যে এই ইনস্ট্রাকশনগুলো কি ব্যাপারে দেওয়া হয়েছে সেটার একটা ইনস্ট্রাকশন হেডলাইন্স দেওয়া থাকবে, মেকিং আ ভেজিটেবল গার্ডেন। দ্যাট মিন্স আমরা সহজেই বুঝতে পারছি যে এখানে যে ইনস্ট্রাকশনগুলি দেওয়া আছে সেগুলি একটি ভেজিটেবল বাগান তৈরি করার ব্যাপারে। ওকে, আমরা ইনস্ট্রাকশনগুলো এবার পড়ে দেখি। সিলেক্ট আ প্লট ফর ইউর ভেজিটেবল গার্ডেন, অর্থাৎ প্লট বলতে একখণ্ড জমিকে বোঝানো হচ্ছে। ওকে, প্রিপেয়ার দ্য সয়েল, সো দ্য সিডস, পুট ওয়াটার অ্যান্ড ফার্টিলাইজার্স, মেক আ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন। দ্যাট মিন্স এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা লক্ষ্য করি যখন কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় সেগুলি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়, এবং ইম্পারেটিভ সেন্টেন্স হলো যেগুলি আমাদের ভার্ব দিয়ে শুরু হয়। এখানে আমরা লক্ষ্য করি সিলেক্ট, প্রিপেয়ার, সো, পুট অ্যান্ড মেক, এই ওয়ার্ডগুলি সবগুলি আমাদের ভার্ব। এবং আমরা তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আমরা যখন সীমার যে প্যাসেজটি ছিল যখন আমরা পড়েছিলাম, তখন আমরা যে ডক্টরের যে অ্যাডভাইসগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের ভার্ব দিয়ে শুরু হয়েছিলো। দ্যাট মিন্স ওখানে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কিন্তু অ্যাডভাইসগুলো দেওয়া হয়েছিল সীমাকে। এখন আমরা লক্ষ্য করি যে কোশ্চেন কী ধরনের কোশ্চেন থাকতে পারে আমাদের। প্রথমে আমাদের বলা হয় যে এ নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমাদের নলেজ, দ্যাট মিন্স আমরা সহজেই বুঝতে পারি। বি নাম্বার কোশ্চেনটিকে বলা হয় আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট মিন্স এটাকে আমাদেরকে বুঝতে হয়, এটা আমাদের পাস প্যাসেজে সরাসরি কিন্তু আমাদের থাকে না, সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আসলে এটা কীভাবে আমাদের উত্তর করতে হবে। লাস্ট ওয়ান হচ্ছে যে হাউ ডু ইউ মেক ইউর গার্ডেন, এইটাকে বলা হয় অ্যাপ্লিকেশন লেভেলের কোশ্চেন। তাহলে এটার মার্কস ডিস্ট্রিবিউশন আমরা দেখি। নলেজের জন্য আমাদের 1 মার্ক, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদের 2 মার্কস, এবং অ্যাপ্লিকেশনের জন্য আমাদের 3 মার্কস, দ্যাট মিন 6 মার্কসের আমাদের কোশ্চেন। এখানে একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, সেটা হচ্ছে যে তোমাদের ইউ ইউ ইউ, দ্যাট মিন্স তোমাকে যখন বলবে যে তুমি এটা করো, তখন তুমি লিখার সময় কী লিখবে? আই লিখবে নিশ্চয়ই। দ্যাটস এখানে আমি এটাকে আমি ইউয়ের জায়গায় আমরা উত্তর লেখার সময়, অর্থাৎ আনসার লেখার সময় আই লিখব, ইউর জায়গায় আমরা অবশ্যই আই লিখব, ইউর জায়গায় আমরা অবশ্যই আই লিখব, এবং ইউর থাকলে আমরা মাই লিখব। ঠিক একইভাবে এখানে আমাদের ইউর দেওয়া আছে, তাহলে আমরা কী লিখব? আমরা মাই লিখব আমরা। এখন আমরা লক্ষ্য করি কীভাবে আমরা আনসারগুলো তৈরি করব। আই ওয়ার্ক ইন দ্য ইভিনিং ইন দ্য গার্ডেন, আমাদের কোশ্চেনে কী ছিল যে ওয়েন ডু ইউ ওয়ার্ক ইন দ্য গার্ডেন, ওয়েন দ্যাট মিন্স একটা টাইমকে ইন্ডিকেট করে, অর্থাৎ কখন তুমি কাজ করো, হতে পারে তুমি সকালে কাজ করো, হতে পারে বিকেলে কাজ করো, অথবা ছুটির দিনে কাজ করো, অথবা লেজার টাইমে কাজ করো। তো আমি এখানে কী লিখেছি, আই ওয়ার্ক ইন দ্য ইভিনিং ইন মাই গার্ডেন। এখানে আমাদের ইউর গার্ডেন ছিল, দ্যাট মিন্স আমরা মাই গার্ডেন লিখেছি এখানে। এবং আমি কী বলেছিলাম, যদি কোশ্চেনে ইউ থাকে তাহলে আমরা কী করেছি, আই দিয়ে লিখবো আমরা বলেছি, তাহলে দ্যাটস ওয়াই আমি এখানে আই লিখেছি। ওকে, এবার আমরা বি নাম্বার কোশ্চেন দেখি। ওয়াই শুড ইউ মেক আ গার্ডেন, কেন তুমি একটি গার্ডেন তৈরি করবে? দ্যাট মিন্স এই কোশ্চেনটি কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কোশ্চেন। এই কোশ্চেনের যে আনসার সেটি কিন্তু আমাদের প্যাসেজের ইনস্ট্রাকশনের ভিতরে কিন্তু আমরা খুঁজে পাই না, কেন আমি গার্ডেনটা তৈরি করব। তখন তোমাকে বুঝতে হবে, দ্যাটস ওয়াই এই কোশ্চেনটিকে বলা হয় আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কোশ্চেন, বুঝতে হবে আমাদেরকে। তো আমরা কেন গার্ডেন তৈরি করি, আমরা কেন গার্ডেন তৈরি করি আমরা? ওকে, আমরা উত্তরটা কী লিখেছি খেয়াল করি, আই শুড মেক আ গার্ডেন টু গেট প্লেজার, আমাকে আমি বাগান করি একটা আনন্দ পাওয়ার জন্য। আমি বাগান করি কেন? আনন্দ পাওয়ার জন্য। তাহলে আমরা কী লিখেছি, আই শুড মেক আ গার্ডেন টু গেট প্লেজার। অনেক সময় শিক্ষার্থীরা কী করে, সংক্ষেপে লিখে যে টু গেট প্লেজার, এটা কিন্তু আনসার হয় না, বিকজ আমরা সবসময় এক্সপেক্ট করি যে তোমরা ফুল সেন্টেন্স লিখবে। যেমন এখানে আমাদের আনসারটা কিন্তু রয়ে গেছে আমাদের, আই শুড মেক আ গার্ডেন টু গেট প্লেজার। দ্যাট মিন্স আনসারটির কিন্তু 70% কিন্তু আমরা কোশ্চেন থেকে পেয়ে যাই। কীভাবে? আই, যেহেতু ইউ আছে আমরা বলেছি ইউকে আই করে দেবো, আই শুড মেক আ গার্ডেন
टू गेट प्लेजर दैट नॉट आंसर पे गे एसर एप्लीकेशन लेवल क्वेश्चन और एप्लीकेशन लेवल क्वेश्चन थ्री मार्क्स आसे दैट मीन्स नॉलेज और अंडरस्टैंडिंग मत कर लिखले होना ये एक बड़ो कर लिखते हैं से क्षेत्र में किस टेक्निक फलो करब टेक्निकगुलि हे आप प्रथम देखो जो एट फार्स्ट मैं सर्वप्रथमे सब सर्वप्रथमे दें दैट मीन्स तरपर आफ्टर दैट मैं आबारो तरपर दें तरपर फाइनलि अथवा एट लास्ट फाइनल अथवा एट लास्ट दास दासर जो बांगला मिनिंग से हे ये एन क्यों उत्तरटी सजाब से लक्ष्य करी फार्स्ट आई सिलेक्ट अ प्लॉट फॉर माय गार्डन हमें किन्तु प्रथमे किन्तु सेंटेंसटी किन्तु हमें देव आछे कि भावे देव आछे जे सिलेक्ट अ प्लॉट फॉर योर वेजिटेबल गार्डन आमरा कि बोलेछिलाम योर थाकले माय हो जाबे ताहले आमरा कि लिखेछि एट फार्स्ट आई सिलेक्ट अ प्लॉट फॉर माय गार्डन एखन ख्याल करी जे आई कोथाय थेके आसछे आमरा कि बोलेछिलाम जे क्वेश्चने जदि यू थाके ताहले आमरा आई दिये लिखबो ताहले आमरा ठीक एइजन्य आमरा लिखेछि आई सिलेक्ट अ प्लॉट फॉर माय गार्डन तारपर आमरा कि करबो তারপরে আমরা লিখব দেন আই প্রিপেয়ার দ্য সয়েল একদম সরাসরি ইনস্ট্রাকশন আমাদের দেওয়া আছে প্রিপেয়ার দ্য সয়েল অর্থাৎ তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তুমি যদি আবার লিখো যে প্রিপেয়ার দ্য সয়েল দ্যাট মিন্স তাহলে তুমি কিন্তু যে তোমাদের কোশ্চেনটাকে যে মূল্যায়ন করবে কোশ্চেনটাকে যে দেখবে তাকেই বলা হচ্ছে যে তুমি তাহলে সয়েলটি তৈরি করো দ্যাটস হোয়াই এইটাকে এড়িয়ে যাওয়ার জন্য আমাদেরকে লিখতে হবে অ্যাট ফার্স্ট দেন আই প্রিপেয়ার দ্য সয়েল কারণ তুমি তো কোশ্চেনটি লিখতেছো আমি তো লিখতেছি না টিচারকে তো তুমি বলতে পারো যে তুমি এইটা করো ওকে সয়েল আফটার দ্যাট তারপর আমরা লিখেছিলাম এখানে তারপর আই সো সিডস আর তারপর আমরা কি করি আমরা বীজ বপন করি দেন আই পুট ওয়াটার অ্যান্ড ফার্টিলাইজার এটাও কিন্তু আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে পুট ওয়াটার অ্যান্ড ফার্টিলাইজার তাহলে আমরা কি লিখলাম দেন আই পুট ওয়াটার অ্যান্ড ফার্টিলাইজার সরাসরি কিন্তু আমরা ইনস্ট্রাকশন থেকেই অ্যাপ্লিকেশন লেভেলের কোশ্চেনটির আনসার কিন্তু পেয়ে যাচ্ছি বাট আমাদেরকে একটু মাথা খাটাতে হবে সেটা হচ্ছে যে আই দিয়ে কোশ্চেনটাকে লিখতে হবে এবং আমাদের এই ওয়ার্ডগুলোকে দিয়ে আমাদেরকে সাজাতে হবে দেন অ্যাট লাস্ট অথবা ফাইনালি আমরা অ্যাট লাস্টও লিখতে পারি আমরা ফাইনালিও লিখতে পারি অ্যাট লাস্ট অর ফাইনালি আই মেক আ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন সবশেষে আমরা কী করবো আমাদের কিন্তু ইনস্ট্রাকশনে দেওয়াই রয়েছে মেক আ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন তোমাদের কিন্তু কিচ্ছু বানাতে হচ্ছে না জাস্ট মাথা খাটিয়ে এগুলোকে আমাদের মানে সুন্দর করে সাজাতে হবে খেয়াল করে আই মেক আ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন এই কোশ্চেনটিতে বলা হয়েছিল যে কিভাবে তুমি তোমার গার্ডেনটিকে তৈরি করো তাহলে আমরা কি লিখবো না দাস ওয়ার্ডটির মিনিং আমরা বলেছিলাম দাস মানে এভাবে আই মেক মাই গার্ডেন তাহলে আমরা এখানে কি দেখলাম যে এই যে রেড ইঙ্ক দিয়ে যে ওয়ার্ডসগুলি লেখা রয়েছে সেগুলো আমরা কোথায় ব্যবহার করব আমরা অ্যাপ্লিকেশন লেভেলে যে কোশ্চেন্স আছে সেইখানে আমরা ব্যবহার করব এটার ভেরিয়েশন হতে পারে বাট তোমরা যদি পাঁচটা দশটা যদি তোমরা নলেজ আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন লেভেলের কোশ্চেনকে প্র্যাকটিস করো তাহলে তোমরা দেখবে নিজেরাই তোমরা পেরে যাচ্ছ তোমাদেরকে কষ্ট করা লাগছে না কিংবা বুঝতে পারছে না এরকম কিছু হচ্ছে না সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা নলেজ আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন লেভেলে যে কোশ্চেন্সটা তোমাদের থাকবে তোমরা কীভাবে আনসার করবে তার বেসিক যে রুলসগুলো আমরা পাই সেগুলো তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ ভেরি মাচ